ব্যাংক খাতে আর্থিক অনিয়মের যে অভিযোগ সেন্টার ফর পলিসি ডায়ালগ তুলেছে সেটি তাদেরই খণ্ডাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংস্থাটি বিস্তারিত তথ্য দিলে অর্থগুলো দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। আজ সোমবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 7 জানুয়ারির ভোট বর্জনে জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটির নেতাকর্মীরা। একই কর্মসূচি ঘোষণা করেছে সমমনা রাজনৈতিক দলগুলো। পরিবেশ বান্ধব এবং একটি সবুজ নির্বাচন করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি। পাশাপাশি প্রচার মাইকের শব্দের মাত্রা 60 ডেসিবেলের নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশে পাহাড় কাটা রোধে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে 26টি দৃশ্যমান সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ সোমবার সকালে সরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগের মালিকানাধীন 16টি এবং ব্যক্তি মালিকানাধীন 10টি পাহাড়ে এই সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। জেলা প্রশাসন জানায় পাহাড়গুলোতে প্রায় 6,558টি অবৈধ বসবাসকারী পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মেক্সিকো সফরের আগে যুক্তরাষ্ট্রে ঢুকতে পদযাত্রা শুরু করেছে কমপক্ষে 7,000 অভিবাসন প্রত্যাশী। মেক্সিকোর তাপাচুলা শহর থেকে শুরু করা এই পদযাত্রায় শিশুরাও রয়েছে, যদিও পদযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগই মেক্সিকো, ভেনেজুয়েলা ও কিউবার নাগরিক। বুধবার নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর 12:10 শুরু হবে প্রথম টি-20 ম্যাচ। এরপর মাউন্ট মঙ্গানুই চলে যাবে দল, সেখানে 29 ও 31 ডিসেম্বর সিরিজের শেষ দুটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম, ব্যাটার এনামুল হক বিজয়, ওপেনার তানজিদ হাসান তামিম ও স্পিনার রাকিবুল হাসান।